আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيب কঠিন কিয়ামতের দিন মা তার সন্তান থেকে আলাদা হয়ে যাবেন, ভাই তার ভাই থেকে আলাদা হয়ে যাবেন, বোন তার বোন থেকে আলাদা হয়ে যাবেন, কেউ কাউরে চেনবে না। কঠিন কিয়ামতের ময়দানে শুধু মানুষেরা কিয়ামতের ময়দানে নাফসি নাফসি বলতে থাকবেন, কারণ কিয়ামতের ময়দানটা বড় কঠিন জায়গা, হাশরের ময়দানটা বড় কঠিন জায়গা। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে ওই আকাশের প্রচণ্ড সূর্যের তাপ, এই সূর্যটা মানুষের এক হাত অথবা মুড়ুমাত অথবা এক বিঘাত পরিমাণ নেমে আসবে। তিন রকমের বর্ণনা আছে হাদিস শরীফের মধ্যে। আল্লাহর নবী বলেন এই প্রচণ্ড সূর্যের তাপ যখন মানুষের মাথার উপরে চলে আসবে, জিহ্বাটা ঝুলে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, সারা হাশরের ময়দান জুড়ে আওয়াজ হতে থাকবে পানি পানি বলে, মানুষ চিৎকার করতে থাকবে। কঠিন এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষরা সব হয়রান হয়ে যাবে। হয়রান হয়ে গিয়ে হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন আপনি আমাদের আদি পিতা, আল্লাহর দরবারে একটু দরখাস্ত করুন, আমাদের বিচার হয়ে যাক। হযরতে আদম বলবেন আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুমকে লঙ্ঘন করেছিলাম, একটা হুকুমকে আমি অমান্য করেছিলাম, আজই জানি না রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন। তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালামের কাছে, হাশরবাসীরা হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। হযরতে নূহ বলবেন আমি পারবো না, কারণ আল্লাহ পাক যখন বললেন নূহ তুমি জোড়ায় জোড়ায় নিয়ে কিস্তিতে তুমি আরোহণ করো, আমি করলাম, প্লাবন শুরু হয়ে গেল, পানি উঠতে শুরু যখন হয়েছে আমি দেখতে পেলাম আমার সন্তান কেনার পানির ভিতরে হাবুডুবু খাচ্ছে, এমত অবস্থায় সন্তানের মায়ায় আমি আমার সন্তান কেনানকে ডাক দিলাম। আল্লাহ পাক আমাকে বললেন ও নূহ লাইসা মিন আহালিক, লাইসা মিন আহালিক, লাইসা মিন আহালিক, শোনো নূহ তোমার সন্তান কেনান তোমার পরিবারের একজন নয়, তোমার সে আহাল নয়। তারপর আমি আমার সন্তানের মায়া ডাকলাম, আজই জানি না রব্বুল আলামিন আমার সঙ্গে কেমন ব্যবহার করেন। তোমরা চলে যাও হযরতে মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের দরবারে, হাশরবাসীরা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাবেন। হযরতে মুসা বলবেন আমি পারবো না, কারণ আমি বনী ইসরাইলের একটা ছেলেকে থাপ্পড় মেরেছিলাম, একই থাপ্পড়ে ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজই জানি না রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন। তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, হাশরবাসীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আমাকে আল্লাহ পাক বলেছিলেন ইব্রাহিম তুমি বাতিলদের বিরুদ্ধে ময়দানে নামো যুদ্ধ করার জন্যে। তখন আমি বললাম ইন্নি সাকিম আমি অসুস্থ, কিন্তু আমি সুস্থ ছিলাম, কিন্তু আমি বলেছি অসুস্থ, কিন্তু নবীরা কখনো মিথ্যা কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের সাথী সঙ্গী ছিল না, দলবল ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের দলে লোক কম ছিল, সেই জন্য তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন, সেই কারণে তিনি বলছেন ইন্নি সাকিম আমি অসুস্থ, কারণ আমার লোকজন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, হাশরবাসীরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত ঈসা বলবেন আমার পক্ষে তো মোটেই সম্ভব নয়, কারণ গোটা পৃথিবীর কোটি কোটি ইহুদি এবং খ্রিস্টানের আমাকে আল্লাহর পুত্র বলেছে, আজই জানি না রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন। তবে তোমাদেরকে একটা সাজেস্ট দিতে পারি, একটি পরামর্শ দিতে পারি, আজকে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কথা বলতে পারবেন, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাশরবাসীরা হুজুরের কাছে চলে যাবেন, আল্লাহর নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবেন,
আল্লাহ বলবেন হাবিব আপনি কাঁদেন কেন, আজকে তো আপনার কাদার দিন নয়, আজকে তো আপনার সম্মানের দিন মর্যাদার দিন, আপনি কেন কান্দেন? ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আমি মাকামে মাহমুদ দান করেছি, কাওসার দান করেছি, কান্দেন কেন? হুজুর বলবেন রব্বুল আলামিন আমি মাকামে মাহমুদ পেয়েছি, কাওসার পেয়েছি, আমি কান্দি এই জন্যে আমি দেখতে পাচ্ছি রহমতের ফেরেশতারা আমার উম্মতগুলোকে ধরে ধরে জাহান্নামের দিক নিয়ে যাচ্ছেন। আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা উঠান, আপনার দরখাস্ত আমি মঞ্জুর করে নিলাম, আপনার উম্মতকে আপনি বাছাই করে জান্নাতের ভিতরে নিয়ে যান। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কঠিন দৃশ্যের এই দিনে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের ভিতর আপনার জান্নাতি উম্মত আপনি কেমন করে চিনবেন? হুজুর বলেন আয়েশা রে লক্ষ কোটি কোটি ঘোড়ার ভিতরে যদি একটা চাঁদালা ঘোড়া ছেড়ে দেওয়া হয় ঘোড়ার মালিক ঘোড়াকে পাবে কিনা? আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ অবশ্যই ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে। হুজুর বললেন যেই লোকটা দিনদার ছিল, দিনের বিরোধিতা করে নাই, আখেরাতকে যারা ভয় করেছে, পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়েছে, দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা লড়াই করেছে, আল্লাহ রসুলের হুকুম যারা মেনেছে, কিয়ামতের দিন ওদের চেহারার ভিতরে নূর চমকাতে থাকবে, ওই নূর দেখে দেখে আমি মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতে নিয়ে যাব। এই জন্য সম্মানিত সতীব কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আমল যদি ভালো হয় আপনি জান্নাতে চলে যাবেন, আর আমল যদি খারাপ হয়ে যায় আপনি কিয়ামতের দিন কারো দোহাই দিয়ে আপনি নাজাত পাবেন না। আল্লাহ পাক তার হাবিবকে বলে হাবিব আপনি বলুন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, বলুন হে নবী আমি কোনো নতুন রসুল নয়, আমার আগে পৃথিবীতে অনেক রসুল আসছেন, আমি জানি না আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করেন, আর আমি নবী নিজেও জানি না আল্লাহ পাক তোমাদের সঙ্গে কি ব্যবহার করেন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল আল্লাহ নবী তার মেয়ে ফাতেমাকে রেখে বললেন ও আমার মেয়ে ফাতেমা তুমি যা চাও দুনিয়াতে আমার কাছে চাও, টাকা লাগবে আমার কাছে বলো, ধন সম্পদ লাগবে আমার কাছে বলো, তোমার যা কিছু প্রয়োজন আমাকে দুনিয়ায় যা বলবে আমি হাজির করে দিতে পারবো, কিন্তু কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারো ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, কিচ্ছু দিতে পারবো না। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পর আল্লাহ নবী তার মেয়ে ফাতেমাকে ডাকলেন, ইমাম হাসান হোসেনকে ডাকলেন, হযরতে আলীকে রেখে বললেন ও আমার মেয়ে ফাতেমা কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হিসাবে তুমি নাজাতের কোনো ফায়সালা পাবে না, ও আমার জামাই আলী কিয়ামতের দিন নবীর জামাই হিসাবে নাজাতের কোনো ফায়সালা হবে না, ও আমার কলিজার টুকরা নাতি ইমাম হাসান হোসাইন নবীর নাতি হিসাবে নাজাতের কোনো ফায়সালা হবে না, কিয়ামতের দিন একমাত্র ফায়সালা হবে আমলের উপরে ভিত্তি করে।